দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেন ইজি রেসিপি এর আরো একটি নতুন পর্বে। এবারেও আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় মেধা আপু। মেধা আপু কেমন আছেন? এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বেশ কয়েকদিন আমরা বিফের কয়েকটি আইটেম দেখেছি, আজকে আমরা নতুন কিছু ট্রাই করতে পারি। আজকে আমরা মাটন কষা রান্না করব, যেটাকে আমরা বাংলায় বলি খাসির মাংসের ভুনা। চলুন দর্শক আমরা একটু জেনে নেই যে কি কি উপকরণ লাগছে মাটন কষার জন্য। এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা, তেল, কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, গোল করে কাটা পেঁয়াজ, প্রাণের টক 2, প্রাণের সরিষার তেল, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সস এবং প্রাণের মাংসের মশলা। তাহলে আমরা শুরু করতে পারি? হ্যাঁ ঠিক। প্রথমে দিয়ে দিব গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ, এলাচ, গোলমরিচ। এখন দিয়ে দিব রান্নার জন্য 1 কাপ তেল, দিয়ে দিব গোল করে কাটা পেঁয়াজ, পেঁয়াজ বাটা, আদা, রসুন, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিলাম 2টো মরিচ। মশলাটা একটু কষিয়ে নিব, মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। যেহেতু এটা মাটন তাই জন্য একটু মশলাটা বেশি দিয়েছি। অনেকে খাসির বা মাটনের যেটাই আমরা বলি না কেন গন্ধটা নিতে পারে না। যদি মশলাটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু আর ওই খাসির গন্ধটা থাকে না। আর এভাবে যখন মশলাটা ভেজে নেবেন তখন আসলে মশলার কাঁচা গন্ধটাও থাকবে না। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, এখন দিয়ে দিচ্ছি প্রাণের হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এটা আসলে যে যা ঝালের মতো খায়, এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি প্রাণের আপনার মাংসের যে মশলাটা আছে, যেটা গরুর মাংস রান্না করা যায়, খাসির মাংস রান্না করা যায়, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তেলটা উপরে একটু ভেসে এসেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস রেখেছি, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু কষায় নিব। এখন দিয়ে দিচ্ছি প্রাণের টমেটো সস, প্রাণের টক 2, এখন এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। আপু আমাদের রান্না তো মনে হচ্ছে প্রায় শেষ। হ্যাঁ, আমরা এখন উঠিয়ে দেখি রান্নার কি অবস্থা। হ্যাঁ, তেল ভেসে উঠেছে, যেহেতু এটাকে আমরা বলেছি মাটন কষা, তো যার কারণে একটু তেল থাকবে, ঝোল থাকবে, এটাই আসলে মাটন কষার অথেন্টিক টেস্ট আমরা যেটাকে বলি। আপু আমরা এখন চুলাটা অফ করে দিচ্ছি, এখন আমরা চুলা থেকে মাংসটা নামিয়ে ফেলছি। মাটনটা আসলে বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে। দর্শক আপনারা দেখলেন আপু কত সহজেই ভিশন ইন্ডাকশন কুকারের সাহায্যে এই রেসিপিটি করে ফেললো। আপনারা আপনাদের জীবনকে সহজ করতে ব্যবহার করতে পারেন ভিশন ইন্ডাকশন কুকার অথবা ভিশনের যে কোনো কিচেন অ্যাপ্লায়েন্স, আপনার জীবনকে আরও সহজ করবে। আপু তৈরি হয়ে গেল আমাদের মাটন কষা। ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, ভিশন ডিজিটাল কিচেন ইজি রেসিপির এই আয়োজন আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।